টাকার সমস্যা দেখা দিল, তারপরে আমি আমার বাপের বাড়ির জমি আছিল সেটু বেচেও পড়ার খরচ চালাছি। মেধাবী তিন যমজ ভাইয়ের রত্নগর্ভা মা আরচিনা বেগম নিজের সর্বস্ব দিয়ে সন্তানদের সুশিক্ষিত করতে জীবনের পুরোটাই কাটিয়েছেন সংগ্রাম করে। 2009 সালে স্কুল শিক্ষক স্বামী গোলাম মোস্তফার মৃত্যুর পর তিন ছেলে আর এক মেয়ে নিয়ে জীবনযুদ্ধে নামেন এই নারী। স্বপ্ন বাবাহারা ছেলেদের ডাক্তার বানাবেন, যেই ভাবনা সেই কাজ। স্বপ্ন যেন অর্থের অভাবে শেষ না হয়ে যায় তাই নিজের পৈতৃক জমাজমি বিক্রি করে দেন, পাশাপাশি গ্রামের কিছু জমি বর্গা দিয়ে আর কিছু জমি নিজে আবাদ করে সংসার আর সন্তানদের পড়াশোনার খরচ চালান। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কলেজে উঠলে গ্রামের বাড়ি বগুড়ার ধনটের বথুয়া বাড়ি না রেখে জেলা শহরে পাঠিয়ে দেন তিন ছেলেকে। ওদের বাবা মারা যায় শিশু শ্রেণীতে, বথুয়া বাড়ি সরকারি ফেরিঘাট প্রাইমারি ভর্তি করে দেয়, ওখান থেকে ভালো রেজাল্টই করছিল, পরে পাইলটে ভর্তি করে দেয়, ধনটে এনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলাম, তারপর ওখান থেকে গোল্ডেন প্লাস নিয়ে পাস করছি, পরে আমি আবার ওই আয়ে ভর্তি করে দিলাম শাহ সুলতান কলেজে, তখন আবার টাকা পয়সার বেশি ইয়ে বেড়ে গেল, তখন আমার জমি আছিল শেরপুর ছয় শতক, সেই জমি বিক্রি করে এদের পড়ার খরচ চালাইলাম। আমার ছেলেরা যে ভালো ডাক্তার বাড়াইতে পারে, মানুষের জানি সেবা করতে পারে, গরিব দুঃখী মানুষের জানি চিকিৎসা দেয়, আল্লাহ তালার কাছে আমি এই দোয়াই প্রার্থনা করতেছি। সব কষ্ট যেন সার্থক রূপে ডানা মেলতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত মেডিকেল পরীক্ষার ফলাফলে যমজ তিন ভাইয়ের মধ্যে দুজন উত্তীর্ণ হন, আরেকজন গত বছরেই শুরু করেছেন মেডিকেলের ছাত্র জীবন। 2020 সালে ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন এই তিন সহোদর। এরপর বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে 2022 সালে উচ্চ মাধ্যমিকেও পেয়েছেন জিপিএ 5। যমজ তিন সহোদরী প্রথমবারের মতো এই গ্রাম থেকে পা রাখছেন মেডিকেল কলেজের ক্লাসরুমে। ভর্তি হওয়ার ক্ষেত্রে আল্লাহর পরে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। আমি মেডিকেলে পড়ার পর আমার ইচ্ছা আছে আমি গ্রামের মানুষের জন্য কিছু করার, যারা দুস্থ অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ, আর গ্রামে যখন ঈদের ভিতর যখন বেড়াতে আসবো তখন আমি তাদের ফ্রি চিকিৎসা দেব, আর চেম্বারে যদিও যাই তখন আমিও তাদের পাশে থাকবো। আর আমার ইচ্ছা আছে, আমার হলো মেডিকেলে যাওয়ার পর আমার ইচ্ছা আছে সার্জন হওয়ার, নিউরো সার্জন অথবা কার্ডিও সার্জন, আর তারপর সেটা না হলে সেকেন্ড অপশন হলো আমি শিশু রোগ বিশেষজ্ঞ হতে চাই। ফার্স্ট টাইমে চান্স পাই না, তারপরে সেকেন্ড টাইমের জন্য আবার চেষ্টা করা শুরু করি, তারপর সেখান থেকেই 2023-24 শিক্ষাবর্ষে আমরা হচ্ছে আমি নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে চান্স পাই। আমরা তিনজন যেন মানে আমার গ্রাম ও আশেপাশের এলাকার যত সব মানে গরিব দুঃখী মানুষ আছে এবং চিকিৎসার অভাবী মানুষ আছে তাদের জন্য চিকিৎসা সেবা দিতে পারি, এবং যেসব ছেলেপেলে আছে যাদের মানে টাকার অভাবে পড়াশোনা হচ্ছে না বাট মানে কষ্ট হচ্ছে তাদের জন্য সাহায্য সহযোগিতা করতে পারি। বাবাহীন জীবনের কঠিন সময় পার করে বড় হয়েছেন তিন ভাই, তাই চিকিৎসকের মহান পেশায় নিজেদের উৎসর্গ করে গ্রামের হতদরিদ্র মানুষের দুর্দশা দূর করতে চান তারা। ডাক্তার হওয়ার পর চেষ্টা করবো যে দুস্থ মানুষ, গরিব মানুষ এবং প্রান্তিক মানুষকে মানে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার, এবং যারা সাধারণ মানুষ আছে গ্রামের মানুষ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার দ্বারপ্রান্তে পৌঁছে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার। তিন ভাইয়ের মধ্যে শাফিউল হাসান দিনাজপুর মেডিকেল ও রাফিউল হাসান নোয়াখালী মেডিকেলে সুযোগ পেয়েছেন, আর মাফিউল হাসান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অধ্যয়নরত। অভাব অনটনের সংসারে তিন ছেলের লেখাপড়ার খরচ বহন করাই এখন বড় চ্যালেঞ্জ রত্নগর্ভা মা আরজিনা বেগমের। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।